তিস্তা নদীর ভাঙন ঠেকাতে উলিপুর উপজেলার গোনাইগাছ ইউনিয়নের নাগড়াকুড়া এলাকায় এক বছর আগে প্রায় 8 কোটি টাকা ব্যয়ে ব্লক পিচিং ডাম্পিং করে একটি থ্রি হেড গ্রোয়েন নির্মাণ করা হয়। এই গ্রোয়েনের সামনের দিকে 30 মিটার এলাকায় ব্লক ধসে পড়েছে। পাশাপাশি রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের ডাংরার হাটে প্রায় 4 কোটি 30 লাখ টাকা ব্যয়ে 500 মিটার এলাকায় স্যান্ড সিমেন্ট গানি ব্যাগ পিচিং করে তীর সংরক্ষণের কাজ চলতি বছরের জুন মাসে শেষ হয়েছে। এর 2 মাস পার হতে না হতেই 25 মিটার এলাকা জুড়ে স্যান্ড সিমেন্ট গানি ব্যাগ ধসে পড়েছে। এখানে বারবার কাজ করে বারবার ভাঙতে থাকে। কাজ এখানকার 3 মাসের মতো হলো, 3 মাসের মধ্যে শেষ হয়েছে, এর মধ্যে আবার ভাঙা শুরু হয়ে গেছে। এখানে যে পরিমাণ বস্তা ফেলার কথা ছিল সেই পরিমাণ ফেলায় নাই, স্থানীয় জনপ্রতিনিধির অভিযোগ সঠিকভাবে কাজ না হওয়ায় বাঁধের একই জায়গা বারবার ভাঙনের কবলে পড়ছে। বন্যা নাই আসতেই সবাই একটু বন্যায় আবারও একই জায়গায় বাঁধ ধসে গিয়েছে। এই অবদাবাজের ভালোভাবে কাজ করা হোক, এটা বিশেষভাবে সরকারি কর্মকর্তা বা অবদা পানি উন্নয়ন বোর্ডকে অনুরোধ করতেছি। বালিভর্তি জিও ব্যাগ ফেলে ভাঙন ঠেকানোর কাজ চলছে, তবে আগামী শুষ্ক মৌসুমে সিসি ব্লক দিয়ে স্থাপনাগুলো আগের অবস্থায় আনা হবে বলে জানান পানি উন্নয়ন বোর্ডের এই শীর্ষ কর্মকর্তা। ডাঙ্গারহাটের মেরামত কাজ শুরু হয়ে গেছে, তো এইটা এখন আপাতত এই মেরামত করেই আমরা রাখবো এবং শুকনো টাইমে এটা আমরা একদম আবার সিসি ব্লক দিয়ে আগের মতো অবস্থায় এটা ফিরিয়ে নিব। এই স্থাপনা দুটি নির্মিত হওয়ায় উলিপুরের গোনাইগাছ ও বাজরা এবং রাজারহাটের বিদ্যানন্দ ইউনিয়নের 10টি গ্রাম তিস্তা নদীর ভাঙন থেকে রক্ষা পেয়েছে। সময় সংবাদ, কুড়িগ্রাম।